সীমান্তে চীনের গতিবিধির উপর নজর রাখতে পূর্ব লাদাখের প্যাংগং সোতে প্রায় এক ডজন হাইস্পিড ইন্টারসেপ্টার বোট পাঠানোর সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। গত মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনা সেনারা। দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। সেই থেকে সীমান্তে বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাগাতার সামরিক বহর বাড়িয়ে চলেছে চীন। টিকটক সহ 59টি চীনা মোবাইল অ্যাপ বাতিলের ঘোষণা ঘিরে তরজার পারদ চড়ছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছেন, ভারতের কোনো সড়ক নির্মাণ প্রকল্পে দরপত্রই দিতে পারবে না চীনা সংস্থারা, এমনকি এদেশের কোনো সংস্থার সঙ্গে গাঁট ছাড়া বেঁধেও নয়। নতুন প্রকল্পে সামিল হওয়া দেওয়ার তো প্রশ্নই নেই, প্রয়োজনে খতিয়ে দেখা হবে পুরনো বরাত, নতুন করে দরপত্র চাওয়া হতে পারে সেই ক্ষেত্রে। 2012-13 সাল থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত প্যাংগং সোতে নজরদারি চালানোর জন্য 17টি কুইক রিয়াকশন টিম মোতায়েন করেছে ভারত, কিন্তু বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে বাহিনীর উপস্থিতি আরও বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে। প্যাংগং রিজ জুড়ে টাইপ 928B প্যাট্রোলিং বোট নিয়ে দাপিয়ে বেড়ায় চীনা সেনা। ভারতের হালকা বোটের তুলনায় এগুলো বেশি শক্তিশালী। কেন্দ্রীয় সূত্রের দাবি, বর্তমানে 134 কিলোমিটার দীর্ঘ প্যাংগং লেকের 2/3 চীনের দখলে। এটা নিয়ে দুদেশের মধ্যে তীব্র বিবাদ চলছে, কারণ চীনা সেনার বাধায় ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 অঞ্চলের মধ্যে প্যাট্রোলিং করতে পারছে না ভারত। ওই এলাকা নিজেদের বলে দাবি করে বেশ কিছু কাঠামো গড়ে তুলেছে চীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।